ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস হাজার বিশ আইপিএল এর চূড়ান্ত নিলাম অনুষ্ঠিত হবে উনিশ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে এবারের নিলাম এর মধ্যে আইপিএল এর এই নিলামের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ খেলোয়াড়দের এই চূড়ান্ত তালিকায় আছেন তিনশো জন ক্রিকেটার এই তিনশো জন ক্রিকেটারের মধ্যে চব্বিশ জন ক্রিকেটার আছেন যারা এবারের আইপিএলে নিবন্ধন করেনি কিন্তু ফ্রাঞ্চাইজিগুলোর অনুরোধে তাদেরকে নেওয়া হয়েছে এই নিলামে তেমনি একজন বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম আইপিএল খেলার জন্য আগ্রহ ছিল না মুশফিকের তাই তিনি নিলামে নিবন্ধন করেননি কিন্তু ফ্রাঞ্চাইজিগুলোর অনুরোধে মুশফিকুর রহিমকে আইপিএল এর চূড়ান্ত নিলামের তালিকায় অন্তর্ভুক্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ এছাড়াও এবারে নিলামে সর্বমোট পাঁচজন বাংলাদেশি তারকাকে দেখা যাবে এদিকে ভারতীয় গণমাধ্যম ক্রিক ট্রাকার তাদের এক প্রতিবেদনে জানায় মুশফিকুর রহিমকে দলে ভিড়াতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যানকে দলে ভিড়াতে চাই তারা ক্রিকটাকার তাদের প্রতিবেদনে আরজ জানায় মূলত কলকাতা নাইট রাইডার্স এর অনুরোধের পর মুশফিকুর রহিমকে আইপিএল এর নিলামের চূড়ান্ত তালিকায় রেখেছে আইপিএল কর্তৃপক্ষ কারণ মুশফিক নিলামের জন্য নিবন্ধন করেননি এরপরেও কলকাতা নাইট রাইডার্স অনুরোধে রাখা হয়েছে মুশফিককে চূড়ান্ত এই তালিকায় মুশফিকুর রহিমের ভিত্তিমূল্য ধরা হয়েছে পঁচাত্তর লাখ রুপি ক্রিক ট্র্যাকারের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে এবারের আইপিএলে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে